টনস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গে প্রায় 10,000 অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ করা হবে প্রতিটি জেলায় মাধ্যমিক পাশে। জেনে নিন বিস্তারিত তথ্য। তো এই দব পশ্চিমবঙ্গ রাজ্যে 23টি জেলাতে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, 10,000 টোটাল অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হচ্ছে। তো কোন কোন জেলা নিয়োগ করা হচ্ছে সেটি আমি তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি। আলিপুরদুয়ার নিয়োগ করা হবে, বাঁকুড়াতে নিয়োগ করা হবে, বীরভূমে নিয়োগ করা হচ্ছে, কোচবিহারে, দক্ষিণ দিনাজপুর তোমাদের নিয়োগ করা হবে। তারপর দিতে পারছো দার্জিলিং রয়েছে এখানে, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তারপর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, কালিম্পং, উত্তর চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, পুরুলিয়া, উত্তর দিনাজপুর তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। টোটাল এতগুলো জেলাতে, রাজ্যে 23টি জেলাতে তোমাদের কিন্তু নিয়োগ করছে 10,000 অঙ্গনওয়াড়ি কর্মী পদে। তো কি বিস্তারিত বলেছে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ বর্তমানে রাজ্যে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে আবারও পশ্চিমবঙ্গ জেলাগুলো মোট 10,000 শূন্য পদ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। যেখানে পশ্চিমবঙ্গে মোট 23টি জেলার রাজ্য জুড়ে মোট 10,000 শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করা হবে। বিভিন্ন সময় জেলায় জেলায় আংশিকভাবে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ করা হয়েছে, কিন্তু বর্তমানে এই সময় গোটা রাজ্য জুড়ে একসাথে 10,000 শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা উদ্যোগ এই প্রথম। এতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি কর্মী রিক্রুটমেন্ট কীভাবে করতে চলেছে, বর্তমান রাজ্য জুড়ে মোট 576টি ICDS প্রকল্পে মোট 119,419টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বর্তমানে প্রায় 116,775টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু রয়েছে। এই মুহূর্তে রাজ্য সরকারের লক্ষ্য হলো নতুন কর্মী নিয়োগ করে রাজ্য জুড়ে অধিকাংশ বন্ধ থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে চালু করা, যাতে বন্ধ হয়ে যাওয়া শিক্ষা কেন্দ্রগুলিকে পুনরায় চালু করা যেতে পারে। অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমাদের, এতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি কর্মীর আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে অন্তত পক্ষে মাধ্যমিক পাস অথবা তার সমতুল। সেই সঙ্গে যারা সহায়িকা পদে আবেদন করতেছে তাদের যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস। উভয় ক্ষেত্রেই কিন্তু কেবলমাত্র মহিলারাই পোস্ট আবেদন করতে পারবেন। বয়স কত লাগবে এর জন্য আপনাদের বয়স সীমা বলে দিয়েছে, এই চাকরির জন্য আবেদন করতে হবে কমপক্ষে 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত আসন প্রার্থীরা যেমন SC/ST OBC প্রার্থীরা সরকারি নিয়মাজারে যেরকম ছাড় পান সেরকম ছাড় তোমরা পেয়ে যাবে। বেতন কত পাবে না, বেতন বলে দিয়ে রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় মিলে দিয়ে থাকেন। তবে বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতি মাসে বেতন 7,250 টাকা, যার মধ্যে কেন্দ্র সরকার দিয়ে থাকেন 4,500 টাকা। আবেদন পদ্ধতি কিভাবে করতে হবে, আবেদন পদ্ধতি করার জন্য তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মীদের আবেদন অফলাইনই হয়ে থাকে। সংশ্লিষ্ট জেলা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন এবং আবেদনপত্র পূরণ করে নিজের ব্লক অফিসে নির্দিষ্ট ড্রপ বক্সে জমা করতে হবে। মানে আবেদনপত্র তোমাদের একটু অফলাইনে ফিল আপ করতে হবে। সেই আবেদনপত্রটি বেরোয়নি, সেই আবেদনপত্র খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে। সেই আবেদনপত্রকে ফিল আপ করে যাবতীয় রকমের অ্যাটাচ করে এখানে দেখতে পাচ্ছ আবেদনপত্রটি খামের উপর লিখে দেবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্ট আবেদন করছে, অঙ্গনওয়াড়ি কর্মী না অঙ্গনওয়াড়ি সহায়িকা, সেই পোস্টে খামের উপর লিখে দিতে হবে। লেখা দেওয়ার পর তোমাদের নিজ যে জেলা থেকে আবেদন করছে সেই জেলার যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসের ড্রপ বক্সে তোমাদের জমা করে দিয়ে আসতে হবে। তাহলে হচ্ছে নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে, না নিয়োগ প্রক্রিয়া হবে রাজ্য সরকারের তরফে থেকে ICDS কেন্দ্রগুলিতে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদে নিয়োগের দায়িত্ব দেওয়া হয় প্রতিটি জেলাকে। তাই প্রতিটি জেলার ক্ষেত্রে নিয়োগ পদ্ধতি আলাদা আলাদা হয়ে থাকে। তবে কোনো কোনো জেলায় সরাসরি ইন্টারভিউ মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হয়, আবার কোনো কোনো জেলায় লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হতে পারে। তারপর দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি কর্মী যদি লিখিত পরীক্ষা হয় বা ইন্টারভিউ হয়, তাই লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ সিলেবাস কী থাকবে, দেখতে পাচ্ছ বাংলা ভাষায় রচনা, পাটিগণিত অষ্টম শ্রেণী, মানে পুষ্টি, জনস্বাস্থ্য সম্বন্ধে ধারণা, মহিলাদের সামাজিক অবস্থানের বিষয়ে প্রশ্ন, ইংরেজি ভাষায় অনুবাদ এবং সাধারণ জ্ঞান, এই সমস্ত সিলেবাসগুলো তোমাদের কিন্তু এখানে থাকছে। অঙ্গনওয়াড়ি কর্মী কাজ কী করতে হবে, দেখতে পাচ্ছ যিনি অঙ্গনওয়াড়ি কর্মী পদে চাকরি পাবেন তার কাজ হলো সমস্ত শিশুদের প্রথম ধাপের শিক্ষাদান করা, এবং যিনি সহায়িকা পদে রয়েছেন তার কাজ হলো অঙ্গনওয়াড়িতে প্রতিদিন খাবারের খরচ, জ্বালানি সহ বহু খুঁটিনাটি হিসাব রাখা এবং সেই সঙ্গে শিশুদের জন্য পুষ্টিকর খাবার তৈরি করা হচ্ছে কাজ। কোন কোন জেলায় আবেদন করতে হবে সেগুলো আমি প্রথমেই ভিডিও শুরুতে রেখে দিয়েছি। এখানে কিন্তু 23টি জেলায় নাম কিন্তু উল্লেখ রয়েছে। তবে অবশ্যই মনে রাখবে প্রত্যেক জেলার পরীক্ষা কিন্তু একই সঙ্গে হবে না, অথবা প্রত্যেক জেলায় একই সঙ্গে নিয়োগ সংখ্যা বেরোবে না, মানে একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়া প্রকাশ হবে না এবং পরীক্ষাটাও কিন্তু একই সঙ্গে হবে না। ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এক একটা জেলার নাম অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা হবে। যেখানে 23টি জেলায় নাম রয়েছে 23টি জেলাতে কিন্তু খুব শীঘ্রই স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো যখন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তখন আরেকটি ভিডিও বানিয়ে তোমাদের প্রেজেন্ট করবো। ততক্ষণ এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।